কাছাড়ের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এটা লক্ষ্য করা গেছে যে কাছাড় জেলার কিছু মাদকাসক্তি মুক্ত ও পুনর্বাসন কেন্দ্র অসম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন ও রেগুলেশন আইনের অধীনে নিবন্ধিত না করেই চালানো হচ্ছে। সুতরাং এ ধরনের আসক্তিমুক্ত ও পুনর্বাসন কেন্দ্রের মালিক বা স্বত্বাধিকারীকে অবিলম্বে আসাম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন ও রেগুলেশন আইনের অধীনে তাদের কেন্দ্রগুলি নিবন্ধিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আসাম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন ও রেগুলেশন অ্যাক্টের অধীনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে অফিস চলাকালীন সময়ে কাছাড়ের জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অফিসে যোগাযোগ করতে হবে। কাজেই বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই কোনো প্রতিষ্ঠানে মাদকাসক্তি ও পুনর্বাসন কেন্দ্র চালু থাকলে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এনি 24 চ্যানেলের পক্ষ থেকে ভয়েসে বর্ণালী মিশ্র।